আমি প্রথম থেকে আমাদের এরকম একটা প্ল্যানই ছিল শুটিং এর আগে যে আমরা আমরা শুটিংটা এভাবেই করব যাতে আসলে কখনোই আসলে শুটিং এর ডিরেক্টর বা টিমের থেকে আসলে না আসা পর্যন্ত অফিসিয়ালি আমরা এটা নিয়ে কোনোদিন কথা বলবো না। আর আমাদের শুটিংটা যেহেতু অনেক হ্যাসেলের ছিল, প্রথমত আমাদের এমন কিছু জোন ছিল দেখা গেল যে আমাদের একটা বাড়ির ঘরের ভিতরে জোনটা হচ্ছে পুরান ঢাকায় বা বাড়ির দরজাটা হচ্ছে অন্য লোকেশনে, তো আমরা এত দৌড়াদৌড়ির মধ্যে শুটিং করি, তো আমাদের এটা যদি আমরা কন্টিনিউয়াসলি প্রোটেক্ট না করতাম আমাদের শুটিংটাকে, যে তাহলে এটা আসলে আমরা যেভাবে শুটিংটা করে আরাম পাচ্ছিলাম এটা হয়তো হতো না। এই প্রোটেকশনটার কারণে আসলে আমরা দিন শেষে প্রপারলি শুটিংটা শেষ করতে পারছি। আমার মনে হয় যে এটা এটা আমাদের জন্য ভালো হয়েছে, ইনফ্যাক্ট সবার জন্যই। আসলে নতুন একটা জিনিস মানুষ দেখবে, সেটা নিয়ে যখন আসলে ঠাস করে আমরা ফলো করে প্রচার করা শুরু করবো, এটার প্রতি আগ্রহ মানুষের কমে যাবে। সো এই আগ্রহটা আসলে আমার মনে হয় যে এখন আমার যেরকম আগ্রহ, আমার মনে হয় সিনেমাটার জন্য আমি ওয়েট করছি, আমার মনে হয় বুবলি ওয়েট করছে, সে নিজেই ওয়েট করছে, এই আর কি। তো আমার মনে হয় যে এটা একটা দারুণ ব্যাপার হলো যে না, সিনেমার ব্যাপারটাকে আমরা একটু হিডেন রাখার ট্রাই করছি আর কি। আসলে আমি এই পর্যন্ত আসলে সিনেমার ক্যারিয়ারে আসলে যে কাজগুলো করে আসছি, মানে আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনো স্ক্রিপ্টের সাথে কাজ করি নাই যে আমি এই সিনেমা করলে অনেক কিছু পাবো বা এটা করলে এই হবে। আসলে আমার নিজেরও একটা জার্নি হয় একটা সিনেমা করলে, একটা আমার খুবই ব্যক্তিগত জার্নি হয়। একটা সিনেমার ক্যারেক্টার করে আসার পরে আমি অনেক অ্যাক্টর কো অ্যাক্টর পাই, ডিরেক্টর পাই, এটা আমার জন্য দারুণ ব্যাপার। আমি যখন দামাল করেছি তখন দামালে আসলে আমি দারুণ একটা এনজয়ের, মানে আমি দারুণ একটা ক্যারেক্টার করার সুযোগ পেলাম। হাওয়াতেও সেম বা পরানেও সেম, তো আবারও আমি একটা সিনেমা করার সুযোগ পেলাম যেখানে আসলে খুবই একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। আমার মনে হয় যে এই ফিল্মে যে মানুষটা আমাকে অনেক বেশি হেল্প করছে, যার কারণে আসলে আমি আরও বেশি ক্যারেক্টারটাকে অ্যাডপ্ট করার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে বুবলি। আমাদের ক্যারেক্টার বুবলির ক্যারেক্টারটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল। আসলে ও আমাকে সাপোর্টটা না করলে আমি হয়তো বা আসলে দারুণভাবে এই জিনিসটাও করতে পারতাম না। সো এটার জন্য থ্যাংকস টু বুবলি। প্রায় এক বছর ধরে শুটিং করার একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের, অলমোস্ট যেহেতু আসলে লুকের অনেক বড় একটা চেঞ্জিংয়ের ব্যাপার ছিল, ফিজিক্যাল একটা জার্নির ব্যাপার ছিল। তো আমার আসলে আমার শুধু একার না, এটা ডিরেক্টরেরও আসলে ওই ধরনের একটা ইনস্ট্রাকশন ছিল যে আসলে আমরা এক্স্যাক্টলি এরকম চাই, এরকম রেডি হওয়ার পর আমরা শুটিং করবো। তো আসলে আমাকে ওই পরিমাণ রেডি হওয়ার পরেই আসলে শুটিংটা করতে হয়। সো এটা আমার জন্য একটা দারুণ ব্যাপার যে আসলে একটা স্ক্রিপ্টের সাথে থাকার পরে আমাকে ওই সুযোগটা দেওয়া যে আসলে ওই টাইমের সাথে অ্যাডজাস্ট করে আমি শুটিংটা করবো। আসলে ডিরেক্টর যদি আসলে ওইভাবে না ভাবতে হতো বা আমি এটা পোর্ট্রে করতে পারতাম না। সো ওনার ভাবনা এবং আমাদের এফোর্ট দুটো মিলে আসলে একটা দারুণ অভিজ্ঞতা আমাদের।